তাহলে আপনার আমার সঙ্গ দিবে কোরআন, তবে সাবধান, তবে সাবধান। কোন বিষয়ে সাবধান? মোবাইল বিষয়ে সাবধান। যদি হাতে মোবাইল থাকে, আপনি বিভিন্ন ইসলামিক যে অ্যাপস, কোরআনের অ্যাপস বিভিন্ন কিছু রয়েছে, এটাও আবার ভাববেন না যে অনেকে দেখি যে কোরআন তো তারা মানা করলে তাদের তো হাতে কোরআন, তবে আপনি ধারণা করবেন না, আপনি এটা ভাববেন না যে অনেক আলেমের হাতে দেখতে পাচ্ছি তারাও তোমার ঘাঁটাঘাঁটি করছে। আরে ঘাঁটাঘাঁটি করছে কি সেটা আপনাকে দেখতে হবে। মোবাইলে তো বিভিন্ন হাদিস, বিভিন্ন অ্যাপস ইসলামিক রয়েছে, তারা তো সেটাও করতে পারে, আপনিও সেটাও করতে পারেন, কিন্তু কাউরির মোবাইল ঘাটা দেখে আমরা কেউ ধারণা করব না যে এ খারাপ কোনো কাজ করছে মোবাইল নিয়ে, এটা ধারণা করব না। আমি যতক্ষণ না স্বচক্ষে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি খারাপ ধারণা নিয়ে আসবো না। তবে মেম্বারে দাঁড়িয়ে আপনাকে যতটুকু কথা আমি বলতে চাচ্ছি, মোবাইল নিয়ে আমরা অনর্থ অন্য কোনো বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকবো না, বরং মোবাইল যদি আমার হাতে থাকে, আমি যদি ঘাঁটি, তাহলে আমার থাকতে হবে সেই অ্যাপস কোরআন বা কোরআনের অর্থ বোঝা এবং তার তাফসির এবং হাদিস গ্রন্থগুলো, এবং দুয়ার কোনো অ্যাপস থাকতে পারে, সেটা যদি আপনি করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোরআনকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ, আপনি ফেসবুক আর অন্যান্য কিছু যদি আপনি ওই সিয়ামরত অবস্থায় সেগুলোকে ইউজ ব্যবহার করেন, তাহলে আপনি মনে করবেন আপনার সিয়ামরত অবস্থায় যেগুলো আপনার জন্যে নাজায়েজ, হারাম, অবৈধ, সেই জিনিসগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার সিয়াম এমনি করা হবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুর, তোমাদের মধ্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, তাহলে সেই ব্যক্তির ক্ষুধার্থ এবং পিপাসা সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, তার কোনো গুরুত্ব নেই। যদি মিথ্যা কথা সিয়ামরত অবস্থায় না ছাড়তে পারি, আপনি এখানে শুধু খালি ওই মিথ্যা কথার উপরেই আপনি থাকবেন না, এখান থেকে আপনাকে ধরে নিতে হবে অন্যায় যতগুলো কর্ম রয়েছে, মিথ্যা কথা আপনি সিয়ামরত অবস্থায় আপনি গীবত, পরনিন্দা, পরচর্চা করতে পারবেন না, আপনি ওই সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি ধোকা দিতে পারবেন না, এটা আপনার প্রতি হারাম করা হয়েছে, যা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু বড় আফসোসের বিষয়, সিয়ামরত অবস্থায় আপনার আমার জন্যে যেগুলো হারাম, যে জিনিসগুলো হারাম সিয়ামরত অবস্থায়, ইফতারির পরে যে বিষয়গুলো হালাল, হালাল আর হারামের মধ্যে পার্থক্য রয়েছে, এমন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওগুলোকে আপনার মৃত্যুর জন্ম থেকে নে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি ওই বিধান জারি রয়েছে, আল্লাহ সুবহান ও তাআলা জানিয়ে দিয়েছেন এগুলো হারাম হারাম হারাম, কোনো অবস্থাতেই হালাল হবে না, কিছু বিষয় রয়েছে। আর সিয়ামরত অবস্থায় আপনার জন্য যেগুলো হালাল, জায়েজ, বৈধ, তবে সিয়ামরত অবস্থায় সেগুলো হারাম করা হয়েছে। আপনি সিয়ামরত অবস্থায় খাবার খেতে পারবেন না, পানি পান করতে পারবেন না, আপনি আর হালালি খাবার আরও কিছু সেগুলো খেতে পারবেন না, যে জিনিসগুলো আপনার জন্য হালাল সিয়ামরত অবস্থা হারাম। তবে বড় আফসোসের বিষয়, সিয়াম আমরা রত অবস্থায় থাকি, না খেয়ে থাকি, কোনো খাবার খাই না, পানি না পান করেও থাকি, এটা কোনো বড় মহৎ কাজ নয়। আপনি মনে করছেন যে আমি না খেয়ে আছি, আমি খাবারও খাই না, পানিও পান করি না, এটা মহান কোনো কাজ নয়। মহান কোনো কাজ হচ্ছে সিয়ামরত অবস্থায় আমি মিথ্যা বলি না, সিয়ামরত অবস্থায় আমি গীবত করি না, পরনিন্দা করি না, পরচর্চা করি না, ধোকাবাজি করি না, কাউকে নিয়ে আমি অন্যায়মূলক কোনো আচরণ, কোনো কথাবার্তা আমি বলি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। কিন্তু ও খাবার খাই না, পানিও পান করি না, মিথ্যা কথা বলি, রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলতে পারি, কাউকে নিয়ে গীবত, পরনিন্দা, পরচর্চা করতে পারি, সিয়ামরত অবস্থায় যদি এই সমস্ত আমল কার্যকলাপ আপনার ভিতরে থাকে, আপনি বর্জন না করতে পারেন, আপনাকে আমি বলছি এই সিয়াম রেখে কোনো ফায়দা লাভ নেই রব্বুল আলামিনের নিকটে। আপনার সিয়াম থাকা না থাকা দুটোই সমান, কথা বোঝা গেল? তার জন্যে এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে সিয়ামরত অবস্থায় আমরা এই সমস্ত কাজকর্মগুলো করতে পারবো না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে বলতে চাইছেন, যদি তোমরা কোনো রকম একটি মাস নিজেকে সংযত করতে পারো, তাহলে বাকি ১১ মাস তোমরা ওগুলোকে এমনিতেই বর্জন করতে পারবে।
এটাই শিক্ষণীয় বিষয়। এমনটি নয় যে সিয়ামরত অবস্থায় গীবত বরনিন্দা মিথ্যা আপনি করতে পারবেন না, ফলে অন্য টাইমে করতে পারবেন, এমনটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রক্ষা বলেন না। তবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলি যেভা যারা